আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনারা যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলন করতেছে, এটা হচ্ছে নওমুসলিম ইব্রাহিম উমরের ওয়াইফ। কয়েকদিন আগে এই মেয়ের পরিবারের পক্ষ থেকে নওমুসলিম ইব্রাহিম উমরের নামে একটি মামলা দায়ের করা হয় এবং সেখানে উল্লেখ করা হয় যে ইব্রাহিম উমর নাকি এই মেয়েকে জোরপূর্বক অপহরণ করে তারপর নিয়ে গিয়েছে, বিয়ে করেছে। সো এটা চট্টগ্রামের আদালতে জিনিসটার ব্যাপারে কথাবার্তা হয়। তো তখন দেখা যায় এই মেয়েকে খালাস করে দেওয়া হয়, এই মেয়েকে অর্থাৎ মুক্তি দেওয়া হয়, কিন্তু ইব্রাহিম উমরকে এখনও মুক্তি দেওয়া হয়নি। সো এই মেয়ে কী বলতেছে আমরা একটু শুনি, সংবাদ সম্মেলনে কী কী বলতেছে সে একটু শুনি আমরা। আমি জান্নাতুল ইসলাম স্নেহা, আমার পূর্ব নাম স্নেহা সাহা, পিতা দেবাশিস সাহা, মাতা ঝিনি সাহা। স্থায়ী ঠিকানা হোল্ডিং নং 364 জয়নাব কলোনি, রুমঘাটা, ডাকঘর সদর 4000, থানা কোতোয়ালি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা চট্টগ্রাম। আমার বর্তমান ধর্ম ইসলাম, পূর্ব ধর্ম সনাতন, জাতীয়তা বাংলাদেশি। আমার জন্ম তারিখ 17 জুন 2005। আল্লাহ তাআলাকে একমাত্র উপাস্য মেনে আল্লাহর সর্বশেষ প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য জেনে ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে গত 2/11/2023 তারিখে স্বেচ্ছায় সজ্ঞানে আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম ইসলাম গ্রহণ করি। আলহামদুলিল্লাহ, আমি আবারও মহান আল্লাহর শুক্রিয়া আদায় করছি যিনি আমাকে মুসলিমদের অন্তর্ভুক্ত করেছেন এবং ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন আইন মান্যকারী স্থায়ী বাসিন্দা এবং নাগরিক। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি প্রাপ্তবয়স্কা এবং সাবালিকা, বিধায় আমার আইনত ন্যায়ত সিদ্ধান্ত গ্রহণ করার পূর্ণ জ্ঞান এবং অধিকার রয়েছে। ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে আমি বিজ্ঞ প্রথম শ্রেণীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা থেকে সনাতন থেকে ইসলাম ধর্মে পরিবর্তন সংক্রান্ত হলফনামা সম্পন্ন করি, যার রেজিস্টার্ড নং 18, তারিখ 2/11/2023। অতঃপর আমি আমার বর্তমান ধর্ম তথা ইসলাম পালনের সুবিধার্থে এবং মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার প্রয়াসে গত 5/11/2023 তারিখে ইসলামিক শরিয়া অনুযায়ী রেজিস্টার্ড কাবিননামামূলে নিজ ইচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে বিনা প্ররোচনায় মোহাম্মদ ইব্রাহিম উমরকে বিয়ে করি। আমার স্বামী মোহাম্মদ ইব্রাহিম উমর, পূর্ব নাম বিশ্বজিৎ রায়, পিতা বিশু রায়, মাতা মুকুল রানী রায়। স্থায়ী ঠিকানা ডগরমুড়া, সাভার পৌরসভা, ওয়ার্ড নং 7, থানা সাভার, জেলা ঢাকা। তিনি নিজেও সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের বিয়ের বিষয়টি আমার হিন্দু মা বাবা এবং আত্মীয় স্বজন জানতে পারেন এবং তারা আমার সংসার ভাঙার পাইতারা শুরু করেন, আমাকে জোরপূর্বক সনাতন ধর্ম গ্রহণ করার জন্য চাপ প্রয়োগ করেন। আমি যখন আমার মা বাবাকে এগুলো থেকে বিরত থাকতে বলি, তারা আমাকে এবং আমার স্বামীকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে থাকেন। এমত অবস্থায় নিরুপায় হয়ে আমি আমার স্বামীর সহযোগিতায় আমার এবং আমার স্বামী মোহাম্মদ ইব্রাহিম উমরের নিরাপত্তার স্বার্থে 7/11/2023 তারিখে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করি। এরপরে যথারীতি আমি আমার মা বাবার সাথে সদাচরণ করতে থাকি, নিয়মিত তাদের সাথে কথা বলি এবং খোঁজ খবর নিই। পূর্বোক্ত ঘটনাগুলোর প্রায় 2.5 মাস পরে আমি যখন স্বাচ্ছন্দ্যে আমার স্বামীর বাড়িতে দিন যাপন করছিলাম, আমার মা বাদী হয়ে 14/1/2024 তারিখে চট্টগ্রামের কোতোয়ালি থানায় আমাকে অপহরণের দোহাই দিয়ে আমার স্বামী মোহাম্মদ ইব্রাহিম উমরের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেন। উপস্থিত সাংবাদিকবৃন্দ, খুব ভালো করে খেয়াল করবেন, আমার মায়ের দেওয়া মামলাতে কিন্তু ভিকটিম আমি নিজেই। মামলার মাধ্যমে আমার মা বলতে চাচ্ছেন আমাকে ফুসলিয়ে অপহরণ করা হয়েছে। আমি আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে সুস্পষ্ট করে বলতে চাই, যেটা আমি পূর্বেই বলেছি, আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বিনা প্ররোচনায় ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছি এবং স্বেচ্ছায় স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বিনা প্ররোচনায় মোহাম্মদ ইব্রাহিম উমরকে বিয়ে করেছি। আমি আবারও বলছি, ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার জন্য এবং মোহাম্মদ ইব্রাহিম উমরকে বিয়ে করার জন্য আমাকে কেউ জোর করেনি, কেউ ভয় দেখায়নি, ধমক দেয়নি কিংবা টাকা পয়সার লোভও দেখায়নি। সুতরাং এখানে অপহরণের প্রশ্ন তো আসেই না, তাই প্রকৃতপক্ষে এই অভিযোগটি মূলত অবান্তর। একজন নাগরিক, একজন স্বাধীন নাগরিক হিসেবে আমি আমার পছন্দের ধর্ম পালনে কেন বাধাগ্রস্ত হব? আমি আমার স্বামী এবং সংসার নিয়ে কেন অনিশ্চয়তা থাকব? আমার স্বামী মোহাম্মদ ইব্রাহিম উমরের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ তথা দায়েরকৃত মামলাটি সম্পূর্ণভাবে মিথ্যা এবং সাজানো।
আমি বিজ্ঞ আদালতের কাছে আমার স্বামী মোহাম্মদ ইব্রাহিম ওমরের জামিন মঞ্জুর এবং এই মামলাটি মিথ্যা বিবেচনা করে খারিজ করে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। আমি বিজ্ঞ আদালতে আমার দেয়া 22 ধারা জবানবন্দিতে পরিষ্কার বলেছি এবং এখনও বলছি, আমি স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছি, স্বেচ্ছায় বিয়ে করেছি, আমি আমার স্বামীর কাছে থাকতে চাই, আমার মা বাবার কাছে যেতে চাই না। অতএব আমার নির্দোষ স্বামীকে জামিন দিয়ে উক্ত মিথ্যা মামলাটি খারিজ করে দেওয়া হোক। আপনাদের মাধ্যমে এটাই আমার একান্ত চাওয়া। হ্যাঁ, আমিও চাই এই মিথ্যা মামলা থেকে ইব্রাহিম উমরকে মুক্তি দেওয়া হোক, পাশাপাশি এই মেয়েটা তার স্বামী নিয়ে সংসার সুন্দরভাবে করুক। যেহেতু সে আইন মেনে সব কাজ করেছে, তো এক্ষেত্রে তো আসলে দোষের কিছুই নেই। সো এমন একটা অবস্থায় আসলে নিজেরই খুব খারাপ লাগতেছে, কারণ একটা মেয়ে তার হাজব্যান্ডের সাথে থাকবে, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে সাপোর্ট করে, সে একদম কী বলে এটাকে অ্যাফিডেভিট করেছে কোর্ট থেকে। সো এখানে তো আসলে কারো কিছু বলার থাকতে পারে না, কারণ বাংলাদেশের আইন অনুযায়ী এখানে সে লিগাল কাজটাই করেছে তার ইচ্ছা অনুযায়ী। সো এখন সে তার হাজব্যান্ডের সাথে থাকবে এবং তার হাজব্যান্ডও নির্দোষ, কিন্তু তার হাজব্যান্ড মুক্তি পাচ্ছে না। সো আমিও চাই এই মেয়েটা যেন তার হাজব্যান্ডের সাথে ঠিকমতো থাকতে পারে এবং তাকে যেন, অর্থাৎ ইব্রাহিম উমরকে যেন এই মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া হয়। আপনারা সবাই দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।